কিছুক্ষণ পরপর পেটের ব্যথায় ছটফট করে উঠে আমির হামজা। মা পেটে তেল মালিশ করে দিলে একটু নিদ্রা যায় ছেলে। এভাবেই দিন কাটে ছোট্ট শিশু আর তার মায়ের। অনেক হসপিটালে নিয়ে ভর্তি হইছি, তারপরে ডাক্তার বলে এই রোগ ভালো করতে হলে অনেক টাকার দরকার। মায়ের চোখের সামনে ছটফট যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট শিশু। জন্মের ছয় মাস পর থেকে প্রায় নাক মুখ থেকে রক্ত ঝরে সাত বছরের শিশু আমির হামজার। আর যখন ছয় মাস বয়স, এ থেকে ওর ব্লাডের একটা রোগ ধরা পড়ছে, অনেক সমস্যা। এ গলা দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে পড়ে, দাঁত দিয়ে পড়ে, পায়খানার সাথে যায়। প্রায়শ অসুস্থ হয়ে পড়ে ছোট শিশুটি। মায়ের আতঙ্ক ছেলেকে বুঝি আর বাঁচানো যাবে না। ওর অনেক সমস্যা, ও যখন তখন অসুস্থ হয়ে যায়, ব্লাড দেওয়া লাগে, এরকম অবস্থা হয়ে যায়, মানে না বাঁচার মতো। 2018 সালে জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান স্বামী। এর আগে স্বামী আর সন্তানের চিকিৎসার জন্য বিক্রি করেন নিজের ভিটেমাটি। বর্তমানে সামান্য সম্পত্তির সবটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে চম্পা বেগম। এর চিকিৎসার জন্য আমার ঘরবাড়ি যা ছিল, আমার হাজবেন্ড অসুস্থ ছিল, ওনার পিছনেও খরচ করছে, আমার ছেলের পিছনে খরচ করে, আমার এখন আমার থাকা জায়গা নাই, ঠিক মতো খাওয়া হচ্ছে না, দিন আনা দিন খাওয়া। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দারাদিয়া গ্রামের মৃত সিরাজুল মাতুব্বর ও চম্পা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট আমির হামজা। মা চম্পা বেগম এতিম সন্তান আমির হামজার চিকিৎসার জন্য ঘুরেছেন বিভিন্ন হাসপাতালের বারান্দায়। অনেক অসুস্থ পরে মাদারীপুর নিয়ে গেছি, ওইখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে, এরপর বিভিন্ন হসপিটালে পরীক্ষা নিরীক্ষা। গ্লান্সম্যান থ্রোম্বাসথেনিয়া নামের বিরল রোগে আক্রান্ত ছোট্ট হামজা। টাকার অভাবে ছেলের উপযুক্ত চিকিৎসা সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেন মা চম্পা বেগম। এই রোগের চিকিৎসা করাই তো আমার অনেক টাকার দরকার, আমি টাকার জন্য চিকিৎসা করাইতে পারতেছি না। কিছু সময় মায়ের হাঁটুর উপর, আবার কিছু সময় কোলে, এভাবে সারাক্ষণ ছেলের পাশে থাকতে হচ্ছে মাকে। চিকিৎসা চালাতে না পারায় গত তিন সপ্তাহ ধরে ঘরের বিছানায় পড়ে আছে আমির হামজা। সন্তানের চিকিৎসা করার জন্য আর্থিক সহযোগিতা চান অসহায় মা। চিকিৎসা করানোর মতো ক্ষমতা আমার নাই, আমি সবার দ্রুত উন্নত চিকিৎসা সম্ভব হলে আমির হামজাকে বাঁচানো যাবে বলে মনে করেন স্থানীয়রা। এর জন্য প্রয়োজন প্রায় 15 লাখ টাকা। শিশু হামজার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তার এলাকাবাসী। ওর ভয়ঙ্কর একটা অসুখ হয়েছে, এই অসুখে অনেক টাকা পয়সা ব্যয় হয়ে গেছে। এখন যদি সমাজে যারা বিত্তশালী লোক যারা আছে, তারা যদি মানে সদায় মানে তার প্রতি সদায় দৃষ্টি রাখে, তার জন্য যদি সাহায্য যদি এগিয়ে আসতো, তাহলে হয়তো বা শিশুটার জীবন হয়তো বা শিশু আমির হামজার চিকিৎসার জন্য সমাজসেবা প্রকল্পের আওতায় এনে আর্থিক সহায়তার আশ্বাস দিলেন মাদারীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম। তার জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা, আমাদের যে অনেকগুলো কর্মসূচি রয়েছে, বিশেষ করে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, এই ব্যয়বহুল ছয়টা রোগের মধ্যে যদি উনি পড়ে, তাকে আমরা অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে 50,000 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করব। এটার বাইরে যদি হয়ে থাকে, তাহলে আমাদের যে এককালীন অনুদান আছে আরও সে ধরনের সহায়তার ব্যবস্থা আমরা করতে পারব। এছাড়াও আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রয়েছে, আমরা আমাদের মাদারীপুর সদর হসপিটাল এবং এছাড়াও আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে, সেখানেও আমাদের আমরা তার চিকিৎসা সহায়তার জন্য যতটুকু পারা যায় আমরা তার সহায়তার জন্য তাদের পাশে এগিয়ে যাব।